তাই করেছেন আমি কোন লেকচার দিচ্ছি না আমি কোন লেকচার দিচ্ছি না আমি আমি আমার প্রশ্নটাই করতে যাচ্ছি যে কাউকে চান বলেন কবে আগামী রবিবার আগামী রবিবার আগামী রবিবার আমি আমার স্টুডেন্ট আগামী রবিবার আমি যে কাউকে তো প্রিয় দর্শক ডক্টর জাকির নায়েক সেই হিন্দু ভাটি উপরে রেগে কেন হ্যাঁ প্রিয় দর্শক ডক্টর জাকির নায়েক সেই হিন্দু ভাটি প্রশ্ন না করে ডক্টর জাকির নায়েককে উত্তর দিচ্ছেন ডক্টর জাকির নায়েককে তিনি শিক্ষা দিচ্ছেন এই নিয়ে ডক্টর জাকির নায়েক সেই ভাটির উপরে রেগে গেলেন হ্যাঁ প্রিয় দর্শক ডক্টর জাকির নায়েককে সেই ভাটি শিক্ষা দিচ্ছেন উত্তর দিচ্ছেন সেই ভাটিকে তো এই নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিচ্ছেন সর্বে ডক্টর জাকির নায়েক সেই হিন্দু ভাটিকে ডক্টর জাকির নায়েক সেই হিন্দু ভাটির উপরে খেপে গেলেন হ্যাঁ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত আপনার অতি অবশ্যই দেখবেন এই ভিডিওতে আপনার অনেক কিছু শিখতে পারবেন কঠিন জবাব দিয়েছেন সেই হিন্দু ভাটিকে সেটা হিন্দু ভাটির সঙ্গে প্রচণ্ড বিতর্ক হয়েছে স্কর্পিও ডাক্তার জাকির নায়েকের সাথে তো ভিডিও শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালো লাগছে কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন তো চলুন আমরা শুনে নিই কী বললেন স্কর্পিও ডাক্তার জাকির নায়েক সেই ভাইটিকে কৃষ্ণ হ্যাঁ মিস্টার বাদে হিন্দুদের হরে ওম জৈনদের জৈনন্দ্রিয়া এক্সকিউজ মি এরপরেও আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে যারা থাকতে চান তারা থাকতে পারেন অথবা চলেও যেতে পারেন হ্যাঁ মিস্টার ব্যাডে হিন্দুদের হরি ওম জৈনদের জৈনন্দ্রিয়া মুসলিম ভাইদের সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাক্তার জাকিরকে বলি আমি আপনার 20 পয়েন্টের সবগুলোই উত্তর দিতে পারবো তবে এখানে সময় হবে না পরে কখনো সময় পেলে আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবো এখন প্রথমটা এখন প্রত্যেকটা ধর্মই ঈশ্বরকে মানে যে তিনি সর্বশক্তিমান তার মানে আমরা তার নিয়মকানুনগুলো মেনে চলবো এখন ঈশ্বর যা কিছু দিয়েছেন সেখানে নিয়মও দিয়েছেন আমি খুব সহজ ভাষায় বলি ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন তিনি তখন সব ব্যবস্থাই করেছেন আমি কোনো লেকচার দিচ্ছি না আমি কোনো লেকচার দিচ্ছি না আমি আমি আমার প্রশ্নটাই করতে যাচ্ছি শুনুন শুনুন আপনি সরাসরি আপনার প্রশ্নটা বলে ফেলেন আমি তো আমার প্রশ্নটাই করছি ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেখানে কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো বাতাস যেটা আপনি প্রচুর পরিমাণে পাবেন সব জায়গাতেই বাতাস পাবেন এরপরে দেখেন পানি আপনি যেখানেই যান পানি পাবেন এখন পরে আসছে খাবার এবারে আমার প্রশ্নতে আসছি খাবার ঈশ্বর আমাদের অনেক খাবার দিয়েছেন কাশ্মীরে যান সেখানে গেলে দেখতে পাবেন সেখানে দরকারি সব খাবার আছে সেখানে আপনি আলমন্ড পাবেন কাজু পাবেন বাদাম পাবেন পেস্তা পাবেন ওখানে যেসব দরকারি এক মিনিট রাজস্থানে যান সেখানে অনেক গরম তাই সেখানে খরমুজ পাবেন তরমুজ পাবেন আর এখানে দেখেন দাঁড়ান ভাই আমার প্রশ্নটা করে নেই এখানে দেখেন খাবার হিসেবে কলা পাওয়া যায় যেটা সহজে পাওয়া যায় সেটা প্রচুর পরিমাণে আছে ঈশ্বর যেগুলো প্রচুর পরিমাণে দিয়েছেন সেগুলো সস্তা আর যেগুলো তিনি অনুমোদন দেননি নিষিদ্ধ করেছেন সেগুলোর দাম অনেক বেশি আমরা কি ঈশ্বরের নিয়ম মানছি খুবই সুন্দর খুবই সুন্দর প্রশ্ন আমি প্রশ্নটা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা অনেক বড় প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন আমি এই ফিল্ডে আছি তাই দর্শকদের প্রশ্ন বুঝতে পারি প্রশ্নের প্রথম অংশটা নিয়ে বলি যে আপনি 20 পয়েন্টের উত্তর দিতে পারবেন আইআরএফে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে তাদের একজনকে বলবো আপনার সাথে বিতর্ক করতে আইআরএফে যে কাউকে চান বলেন কবে আগামী রবিবার আগামী রবিবার আগামী রবিবার আমার স্টুডেন্ট আগামী রবিবার আমি যে কাউকে এগুলো বলতে পারবো আগামী রবিবার রবিবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগামী রবিবার আসবেন আপনার নামটা জানো কি ওনার নামটা কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিস্টার বার্ডে আগামী রবিবার সকাল 10:30 আইআরএফে আসবেন আজকের মতোই আমার স্টুডেন্ট বিতর্ক করবে একজন একই টপিক আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের দিয়েছেন বাতাস আলো পানি এসব কিছু সহজে পাওয়া যায় তাহলে কেন সেই জিনিসটা খুঁজবো যেটা দুর্লভ আর দামি খুব সুন্দর প্রশ্ন এই কথাটা মিস্টার জাবেরিকে বলেন উনি তো উত্তর মেরুতে শাকসবজি পাঠানোর কথা বললেন এরপর বললেন মরুভূমিতে শাকসবজি পাঠানোর কথা এ কথা আমি বলিনি আমি বলেছি শাকসবজি পাওয়া গেলে শাকসবজি খাবেন যদি পশুর মাংস পাওয়া যায় হালাল মাংসগুলো আপনারা খাবেন এই প্রশ্ন মিস্টার জাবেরিকে করবেন আমাকে না এক নম্বর পয়েন্ট আপনি সহজলভ্য খাবারগুলো খাবেন তবে সেগুলো হালাল হতে হবে আমাদের দামি খাবার খাওয়া উচিত না আপনি বললেন অনেকটা এরকম যে আমি কোনো ধনী লোককে বলছি আপনি নরিম্যান পয়েন্টে থাকেন কেন নরিম্যান পয়েন্টে মাত্র 1 স্কোয়ার ফিট জায়গার দাম হচ্ছে 25,000 টাকা মিরা রোডে থাকেন মাত্র 1,000 টাকা প্রতি স্কোয়ার ফিট
যখন কোনো ধনী লোকের সামর্থ্য থাকে ভালো ফ্ল্যাট কেনার, তাকে বাধা দিচ্ছেন কেন? খাবারের ক্ষেত্রেও তাই। ননভেজ খাবার, প্রোটিন, আয়রন, এরকম আরো অনেক কিছুর দিক থেকে এটা উচ্চমানের স্বাস্থ্যকর খাবার। ধনী লোকের সামর্থ্য আছে, তাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সামর্থ্য না খুললে শাকসবজি খান, আমি আপনাকে বাধা দিচ্ছি না। আশা করি উত্তরটা পেয়েছেন। মার্শাল্লাহ, খুবই সুন্দর জব দিলেন স্কর্পিও ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাটিকে। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়কের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন, তো অত অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এরকম ইসলাম ভিডিও পেতে হলে অত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে বিশেষ শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।